আজ বৃহস্পতিবার তিরিশে আশ্বিন সালে সতেরোই অক্টোবর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আজ আরও একবার আপনাদের সকলকে কোজাগরী লক্ষ্মী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই দেবী লক্ষ্মীর প্রণাম মন্ত্র আপনারা পারলে একশো আটবার জপ করবেন দেবী লক্ষ্মীকে একটি পদ্মফুল আপনারা অর্পণ করতে পারেন এবং পারলে ঝাড়ু বা ঝাঁটা আজ কিন্তু গৃহে আপনারা কিনে আনতেই পারেন বেলা সাড়ে পাঁচটা বাজার আগে লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপাস্য ভার্জাশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে এটি আজ অবশ্যই একশো আটবার জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পিতা আপনাকে তার সম্পত্তির উত্তরাধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করতে পারে মনক্ষুণ্ণ হবেন না কারোর কারোর ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখুন দুঃখ থেকে হতাশায় গড়িয়ে না গিয়ে বরং এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করার নামই কিন্তু জীবন মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় আর বঞ্চনা এটিকে মজবুত করে অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অফিসে কোনো ফাইল বসের কাছে বসের কাছে হস্তান্তর করবার পূর্বে একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না আপনার যোগাযোগ করার দক্ষতা হৃদয়গ্রাহী হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ স্বর্গসুখ আপনারা অনুভব করবেন একে অপরের চোখে রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ অবিবাহিতদের বিবাহের চোখ আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সমস্যায় পড়লে পরিবারের মানুষজনেরাই কিন্তু আপনাকে বাঁচাবে সেখান থেকে